আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের জারণ বিজারণ সম্বন্ধে জানব এটি এই অধ্যায়ের আমাদের চতুর্থ ক্লাস দেখো জারনের সংজ্ঞা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা তার সমধর্মী মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা তার সমধর্মী মৌল বা মূলক অপসারিত হয় তাকে জারণ বলে অর্থাৎ এক কথায় অক্সিজেন বা তার সমধর্মী মূলক যুক্ত হওয়া মানে জারণ কিংবা হাইড্রোজেন বা তার সমধর্মী মূলক অপসারিত হওয়া মানেও জারণ এখানে কয়েকটা উদাহরণ দেখো টু এম জি প্লাস ও টু ইকুয়ালস টু টু এম জি ও ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে ম্যাগনেশিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে অতএব এটা জারণ টু এপি প্লাস থ্রি টু থেকে টু থ্রি এখানে দেখো এপি ছিল এপি থ্রি হয়েছে তাহলে ক্লোরিন যুক্ত হয়েছে অক্সিজেনের মতো পদার্থ তাহলে এটাও জানান এইচ টু এস প্লাস টু থেকে এস প্লাস টু এইচ এখানে এইচ টু এস থেকে এস হয়েছে তার মানে এইচ টু হাইড্রোজেন বেরিয়ে গেছে তাহলে এটাও জারন তাহলে এই তিনটে উদাহরণ থেকে দেখতে পেলাম যে ম্যাগনেসিয়ামের এখানে লোহার এখানে এইচ টু এস হাইড্রোজেন সালফাইড এদের জারণ ঘটেছে তাহলে যাদের জারণ ঘটে তাদেরকে বলে বিজারক অর্থাৎ বিজারকের জারণ ঘটে তাহলে এদের জারণ ঘটেছে অতএব ওরা বিজারক তাহলে জারণ বিজারণ হলো একটা বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া এখন আমরা বিজারণ এর সংজ্ঞা দেব যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা তার সমধর্মী মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা তার সমধর্মী মৌল বা মূলক অপসারিত হয় তাকে বিজারণ বলে অর্থাৎ এটা জারনের সংজ্ঞার ঠিক উল্টো সংজ্ঞা উদাহরণ নাও এন টু প্লাস থ্রি এইচ টু থেকে টু এন এইচ থ্রি তাহলে এন টু থেকে টু এইচ থ্রি নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাহলে বিজারণ হাইড্রোজেন যুক্ত হয় মানে এইচ টু এস প্লাস সিএল টু এস প্লাস টু এইচ সি এল যদি এইখান থেকে এইখানে দেখি দেখো ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে তাহলে এটাও বিচারণ সিইউ প্লাস এইচ টু থেকে সিইউ প্লাস এইচ টু ও যদি সিইউ থেকে সিইউ দেখি তাহলে দেখব অক্সিজেন অপসারিত হয়েছে তাহলে অক্সিজেন অপসারিত হওয়া মানেও বিচারণ তাহলে এখানে এন টু এর বিচারণ হয়েছে এখানে সিএল টু এর বিচারণ হয়েছে এখানে সিইউ এর বিচারণ হয়েছে তাহলে যাদের বিচারণ হয় তাদেরকে বলে জারক তাহলে এখানে এন টু সি টু এরা হচ্ছে জারক অর্থাৎ জারকের বিজারণ ঘটেছে এখানে দেখো লোহায় মরচে পড়ার একটা উদাহরণ দিয়েছে মরচে পড়া মানে অক্সিজেন যুক্ত হওয়া তাহলে এটাও একটা জারণ বিক্রিয়ার উদাহরণ এখানে দেখো কতগুলো বিক্রিয়া দিয়েছে সেই বিক্রিয়ায় বলতে চেয়েছে কোন পদার্থের জারণ হয়েছে লেখো কোন পদার্থের বিজারণ হয়েছে লেখো কোন যুক্তিতে তুমি বলবে তাকে জারণ বা বিজারণ অর্থাৎ কোন ক্ষেত্রে অক্সিজেন যুক্ত হয়েছে সেটা বলতে হবে কোনো ক্ষেত্রে অক্সিজেনের মতো পদার্থ যুক্ত হয়েছে বলতে হবে বা কোনো ক্ষেত্রে হাইড্রোজেন বেরিয়ে গেছে সেটা বলতে হবে কোনো ক্ষেত্রে হাইড্রোজেনের মতো পদার্থ বেরিয়ে গেছে বলতে হবে কোনো ক্ষেত্রে অক্সিজেন বেরিয়ে গেছে কোনো ক্ষেত্রে অক্সিজেনের মতো পদার্থ বেরিয়ে গেছে কোনো ক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হয়েছে কোনো ক্ষেত্রে হাইড্রোজেনের মতো পদার্থ যুক্ত হয়েছে এইগুলো এখানে লিখতে হবে তাহলে এটা তোমরা নিজেরা করবে